ব্যাপার বন্ধুরা, আরো আরো একটি নতুন ব্যাপার, সবাইকে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন আর আমিও ভালো আছি। আজকে শুক্রবার, ছোট বাচ্চাদের যাদের পড়াই, সবাই শুক্র শনিবার করে ছুটি থাকবে। আসলে আমি একটু প্রার্থনায় যাই, তো আজকে যেখানে প্রার্থনা যাই ঠিক প্রার্থনা করাতে আসে, তাই দেরি না করে তাদের বাড়িতে চলে এলাম। হাজি মেয়েদের মধ্যে একটু অন্যরকমভাবে একটু রেসিপি করে সময় সন্ধেবেলার যে খাবারটা ওটা করবো, তাই আর কোথাও না বাড়িয়ে না গল্প করে তাড়াতাড়ি চলে এসেছি। যেহেতু প্রার্থনাটা অনেকটা সময় পেয়েছি আর বিকেলের দিকে খুব একটা সময়ও পাই না, কারণ হচ্ছে পড়াতে হয় না, শনি রবিবার ছুটি থাকে। আর ওই জন্যে আর কি সময়টা যখন বেঁচেই গেছে তাহলে একটু কাজে লাগবে। চলুন একটা অন্য কিছু খাবার করে আপনার, যাই হোক সোয়াবিন সিদ্ধ করবো, জলটা বসিয়ে দিয়েছি। আর এগুলো হচ্ছে ছোট ছোট সোয়াবিন, বড় বড় সোয়াবিন হলে ভালো হতো, কিন্তু এক রাস ছোট সোয়াবিন কেনা আছে 1 কেজির প্যাকের, একদম ছোট ছোট সোয়াবিন। মানে বড় সোয়াবিন কেউ খেতে ভালোবাসে না, বলবে কেটে কেটে দাও, কিন্তু কাটা সম্ভব না, তাই ছোট সোয়াবিন দেখতে পেয়েছি বলে 1 কেজি একা নিয়ে চলে এসেছে। যাই হোক, ওই ছোটো সোয়াবিনই ভিজিয়ে দিলাম গরম জলে, একটু ফুটিয়ে নিয়ে এটাকে একটু মিক্সিতে পেস্ট করে নিয়ে আসবো। একটু ঠান্ডা করে একটু জলটাকে নিংড়ে নিতে হবে, মানে চিপে নিতে হবে, জল যেন না থাকে। চলুন, সোয়াবিনের চপের মোটামুটি সব জোগাড় করে ফেলেছি, এই যে আলু সিদ্ধ, সোয়াবিন পেস্ট, তারপর যা যাবতীয় কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ, চাট মশলা, জিরে গুঁড়ো টুড়ো যা লাগে আর কি, সব দিয়ে এটাকে একটু চটকে নেবো, পেস্ট করে নেবো। যদি আপনাদের এতে একটু বেসন দিতে হবে, হ্যাঁ বেসন না দিলে এটা হবে না। তো যাই হোক, আপনারা যদি সোয়াবিনের চপটা যদি নাই খেতে ভালোবাসেন, অন্য কিছুরও করা যায়, কর্ন ফর্ন দিয়ে ভালো করে একটু গাজর, একটু কর্ন, একটু ক্যাপসিকাম, ধনে পাতা, এইসব দিয়েও কিন্তু করলে বেশ ভালো লাগে খেতে। খাওয়া টেস্টফুল নিয়ে দরকার, মানে খেতে একটু মোচমোচে সুন্দর টেস্ট হবে, এটাই আমাদের দরকার। যাই হোক, সময় তো খুব একটা পাই না, আগে আগে রোজ বিকেলবেলা টিফিনটা করতাম, এখন আর একদম টাইম পড়ানোর পাল্লায় পড়ে না আর একদম হচ্ছে না। যাই হোক, এখন সময় পেয়েছি, একটু মেয়েদের করে খাওয়াই, ওদেরও মনটা শান্তি হবে আর আমার খাইয়েও মনটা শান্তি হবে, তাই না? তবে কি জানেন তো, আমি এই আপনি আপনি বলে খুব একটা ভালো কথা বলতে পারি না, আমার নয় সেই জড়িয়ে যায় বা মানে ঠিক আটকে যায়, আমার বেশ তুমি বলতে পারলে আপনাদের তবে বেশ ভালো হয়, কিন্তু পারমিশনটা কার থেকে নেবো বলুন। তো ওই তুমি হলে একটা কাছের সম্পর্কটা আরও ভালো হতো, এই আপনি বলতে গেলে আমার খুব কষ্ট হয়, এমনিতেই আমি একটু হড়বড় হড়বড় করে কথা বলি, ওই আপনিটা আপনি বলতে গেলে সত্যি আটকে যায়। যাই হোক, মেখে ভালো করে চটকে মেখে নিয়েছি, কিন্তু এটা কিন্তু খুব ঢলঢলে হয়নি, বেশ টাইট হয়েছে, ভালো হয়েওছে, খুব সুন্দর হয়েছে মাখাটা, জানেন তো। আপনাদের একটা জিনিস দেখাই, এই যে দেখতে পাচ্ছেন NIC ইনস্টিটিউট অফ টেকনোলজি, মেয়েকে নিয়ে এক জায়গায় পরীক্ষা দিতে নিয়ে গিয়েছিলাম, সেইখানটা নয় 3 ঘন্টার পরীক্ষা, মানে বসার জন্যে এই টিকিটটা কুপনটা আমাদের কাটতে হয়েছে। আমি আপনাদের দেখাচ্ছি অন্য কোনো কারণে নয়, মানে আমি সত্যি এই এরকম কখনো দেখিনি যে এই 3 ঘন্টা বসার জন্য আবার টিকিট কাটতে হয়, বা এরকম কোনো অভিজ্ঞতা আমার নেই। তবে আমাদের এত আশেপাশে আমরা কখনোই দেখিনি, এই আশপাশের যেসব পরীক্ষাগার আছে কিন্তু আমি কখনো দেখিনি। শুধু ওই 20 টাকার টিকিট হলে শুধু বসার জন্যে, তারপরে বাথরুম, তারপরে ওখানে মানে অনেক কিছু ব্যবস্থা আছে, তার জন্য সব আলাদা, পার একবার গেলে বাথরুমে 10 টাকা করে আবার টিকিট কাটতে হবে, 3 ঘন্টা অন্তত 2 বার তো লোকে বাথরুম যাবে রে বাবা, আর এত দূরের রাস্তা, দূরে মোটামুটি রাজারহাট, নিউ টাউন রাজারহাট জায়গাটা না আপনাদের বলেই ফেললাম, হ্যাঁ অত দূরের ব্যাপার, 3-4 ঘন্টা যেতে, 3-4 ঘন্টা যেতে আসতে, হ্যাঁ মানে 4-8 ঘন্টা যাতায়াতের টাইম, তাহলে আমাকে তো সেখানে একবার গিয়ে টয়লেট ঢুকতে হবে, আবার আসার সময় একবার টয়লেট থেকে বেরোতে হবে, মা মেয়ে দুজনে আছে কীরকম অবস্থা বলুন তো। সত্যি আমি এরকম কখনো দেখিনি, এই নিয়ে নয় আমি একটু প্রতিবাদ করেছিলাম, তবে ফলটাও পেয়েছি, হ্যাঁ সেটা বড় কথা নয়। যাই হোক, আমি এমনি জাস্ট আপনাদের বললাম, যাই হোক এগুলো ভেঙে মোটামুটি ভেজিটেবল চপের আকারে হাত দিয়ে তৈরি করে নিয়েছি,
বেশ ভালো হয়েছে কিন্তু, কীরকম জানেন, মানে যে নরম ন্যাদ ন্যাদ করছে সেরকম কিন্তু না, বেশ ভালো শক্ত মুচুমুচে টাইপের হয়েছে, আপনারা তো দেখেই বুঝতে পারছেন। হ্যাঁ, আর এখন ভেজিটেবলের চপের হয়েছে বিট ফিট পাওয়া একটু মুশকিল, হয়তো খুঁজলে পাওয়া যাবে, আমাদের গ্রামগঞ্জে আবার একটু পাওয়া মুশকিল হয়ে যায়, বললেই ওটা ঝপ করে করা যায় না, আর এই সোয়াবিনটা কী হয় বললেই ঝপ করে করে ফেলা যায়। যাই হোক বন্ধুরা, মোটামুটি করে ফেলেছি, এটাই সন্ধ্যের টিফিনটা হয়ে যাবে, কারণ হচ্ছে মেয়েরা ও তিনটে চারটে করে খেয়ে নেবে, একটু সস দিলে আর একটু পেঁয়াজ কুচুনা দিলে ওরা খুব আনন্দ করে এটা খেয়ে নেবে। চলুন বাকি কটা ভেজে ফেলি এবার। ব্যাস এটা হলেই শেষ, আর সেরকম কিছু নেই। এবার চলুন খেতে দিয়ে দিই মেয়েদের। এই যো মোটামুটি চারটে করে হয়ে যাবে, চারটে করে হলে সবাই হয়ে যাবে। বেশ ভালো লাগছে কিন্তু দেখতে, একদম মনে হচ্ছে না যে এটা সোয়াবিনের চপ বলে, খেতে খারাপ হয় না, টেস্টটা ভালোই হয়েছে। যাক এটা খেলে এই চারটে পাঁচটা করে কেউ যদি খায়, মেয়েরা রাত্রে সেরকম কিছু খেতেই পারবে না, এখন চিন্তার ব্যাপার রাত্রে কী খাবে। যাই হোক সবাইকে জিজ্ঞাসা করে একটু ডাল বসিয়ে দিয়েছি, ছোলার ডাল, একদিকে ছোলার ডাল, অনেকটাই রাত হয়ে গেছে এসব করতে করতে, তারপর জায়রা এসেছিলো তাদের সঙ্গে একটু কথা বলতে বলতে অনেকটা রাত হয়ে গেছে, ওই জন্য কী করেছি দুদিকে দুটো বসিয়ে দিয়েছি, একদিকে ডাল আর একদিকে রুটি, তা নাহলে হয়ে উঠবে না, অনেকটা রাত হয়ে গেছে না। যাই হোক গে, এই যে একটা আওয়াজ পাচ্ছেন না, দিচ্ছি আওয়াজ, এটা কিন্তু প্রেশার কুকারের আওয়াজ। ডালটা হলে ওতে আমরা আবার ডাল একটু কাজু কিশমিশ দিই, একটু ডালটা নামিয়ে রেখে রুটিটা করে, এমনিতে সবাই দুটো করে রুটি খায়, আজকে আবার ওই সব খেয়েছে যেহেতু, কেউ একটা কেউ দেড়টা এরকম, কেউ বলবে আমি খাবো না, দুটো মুড়ি খেয়ে শুয়ে পড়বো। যাই হোক আপনাদের সঙ্গে কথা বলতে বলতে অনেকটা রাতও হয়ে গেল আর আমার খাবার দাবারও তৈরি হয়ে গেল, এবার ডেকে ডেকে সবাইকে খেতে দিয়ে দিই, আপনাদের সঙ্গে আর দেখা হচ্ছে না, ভিডিওটা এখানেই শেষ করছি। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর আপনারা সবাই অবশ্যই ভালো থাকবেন, আপনাদের না পাশে পেলে সত্যিই আমরা আমাদেরও খুব খারাপ লাগবে। আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি, গুড নাইট।